নমস্কার, ঋতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনামের সঙ্গে রয়েছে আমি বিনোদ চোপড়া। আগব খবরে, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করলো ইডি। চলতি সপ্তাহে তাকে হাজিরার জন্য ইডি দপ্তরে আসতে বলা হয়েছে। আরজি করে হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় চার জুনিয়র চিকিৎসককে তলব করা হয়। তাদের জেরা করে তদন্তে প্রয়োজনীয় একাধিক তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। আরজি করে ঘটনায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ তাদের দেশদ্রোহী বলে মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন বাদুরিয়ার এক তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়। এই ঘটনাকে ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে সীমান্ত শহর বসিরহাটে। জুনিয়র ডাক্তারদের শর্তের কাছে রাজ্য সরকার মাথা নোয়াবে না বলে জানিয়ে দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। তিনি সাফ জানিয়ে দিলেন যে কোনোভাবেই শর্ত নিয়ে আলোচনা সম্ভব না। সকাল থেকেই শুরু তল্লাশি অভিযান ইডির। বৃহস্পতিবার আরজি করে হাসপাতালে দুর্নীতি মামলায় তদন্ত করতে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লহর বাড়িতে হানা ইডি। এর সাথে কালিন্দি হাউজিং স্টেটেও কিন্তু হানা দিয়েছে ইডি। পঞ্চায়েত অফিসে প্রবেশ করে সচিবের সামনে পিস্তল উঁচিয়ে টাকা দাবি করা এবং হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকা স্থিত রাজঘাট পঞ্চায়েতে। কলকাতা মেট্রো রেলে বুধবার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হলো ইন্টিগ্রেটেড মোবাইল ভিত্তিক কিউআর টিকিটিং সিস্টেম। বুধবার সকাল পর্যন্ত ষষ্ঠ নেগড়ে অধরা। তার আগে মঙ্গলবার রাতে বাহারাই চেয়ে মানুষ খেকোই জন্তুর হামলায় জখম হয়েছেন এক বালিকা। সাত দফা দাবিতে 72 ঘন্টা ব্যাপী ট্রাক ধর্মঘটের ডাক দিল পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং তার 13 সেপ্টেম্বর অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে ধর্মঘট। বিনা প্ররোচনায় গুলি চালিয়ে ফের সংঘর্ষ, বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। জম্মুর আখনুর সীমান্তে পাক হামলায় জখম হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর একজন জওয়ান। বুধবার চণ্ডীগড়ে সেক্টর 10-এর একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাড়িতে গ্রেনেড হামলা। বিস্ফোরণের কারণে বাড়িতে 7 থেকে 8 ইঞ্চের একটি গর্ত তৈরি হয়েছে। জানলার কাঁচ ভেঙে গেছে। পুলিশ এবং এনআইএর টিম তদন্ত শুরু করেছে। জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। বুধবার ম্যানিলায় ভারত ফিলিপাইন্স যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয় দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। বুধবার প্যারাগুয়ের দেল সাগো স্টেডিয়ামে ব্রাজিলকে 1-0 গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধে 20 মিনিটে গোল করেন ডিয়েগো গোমেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ডিয়েগো গোমেজ। শততম ম্যাচটা দারুণভাবে রাঙালেন হ্যারি কেইন। ইংল্যান্ডের বিরুদ্ধে 2 গোল করে নেশনস লিগে দলকে জিতিয়ে দলের জয়ের ধারা অব্যাহত রাখলেন। আমেরিকার কোচের দায়িত্ব নিলেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেটিনো। আন্তর্জাতিক কোচিংয়ে আসার আগে তিনি ক্লাব কোচিং করেছেন 15 বছর। একই দলে এবার খেলতে দেখা যেতে পারে বিরাট, বাবর, বুমরা, শাহিনকে। এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে অ্যাফ্রো এশিয়ান কাপের মাধ্যমে, যার আয়োজন হয়েছিল 17 বছর আগে অর্থাৎ 2005 ও 2007 সালে। আজ তবে এই পর্যন্ত। আরও নিত্য নতুন আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন ঋতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঋতম অ্যাপ।